না, আমরা বন্দিত্ব স্বীকার করি না। বলুন আমাদের কি অপরাধ? তোমরা শুধু আপোষে আমাদের বন্ধুত্ব স্বীকার করো, আমাদের সঙ্গে চলো। কে জিদি? এ জিদি কোন লোক আমি চিনি না। তুই কেন এসেছিস আমাকে বন্দি করতে? কেউ রেশাবের বাচ্চা, কোনো কথা না বলে চল আমার সঙ্গে। চলো বাবা জয়নাল, দেখি এ জিদের দরবারে সে কি বলে। চলো বাবা। কাকিমা, আমি যা, আমি এখন অস্ত্রহীনই, তাহলে কিভাবে এই লোকটাকে পরাজিত করতে হয় সে কৌশল আমার ভালোভাবে জানা ছিল। কোনো কথা নয় জয়নাল। আমার সম্রাট, সম্রাট এ দিদির হুকুম, বিবি জয়নাল কে শহর বার কে সাউ আমাকে জয়নাল কে নিয়ে যেতে হবে। সম্রাট এ দিদির দরবারে, তাই আমি তার কথা মতো বল আমি চলে যাচ্ছি সেই এ দিদির দরবারে। আরে আমি মহামন্ত্রী মারুয়ানি, আমার একটি চোখের ইশারায় সারা মুসলিম জগৎটাকে আমি ঘুরাই। আমার এই তো শুরু হলো আমার খেলা। হ্যালো হ্যালো, হুঁশিয়ার হুঁশিয়ার, দামেস্কের অধিপতি এজিদ দরবারে আসিতেছে। হুঁশিয়ার হুঁশিয়ার।
আমার প্রথম যৌবনে আমি শিকারে আরোহণ করেছিলাম। শিকার করতে হঠাৎ সম্মুখে পড়েছিল এক অপূর্ব সুন্দরী রূপ। আমি মন্ত্রী মারওয়ানকে জিজ্ঞাসা করেছিলাম, মন্ত্রী মারওয়ান বলতে পারো এই নারীটাকে? মন্ত্রী মারওয়ান আমাকে বলেছিল এই নারী হচ্ছে আব্দুল জব্বারের স্ত্রী, তার নাম বিবি জয়নব। কিন্তু জয়নব আমাকে ইনকার করেছে, সেই আমি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, সে আমাকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু এদিকেই সীমারকে আমি পাঠিয়েছি, সীমারকে পাঠিয়েছি হুসেনকে ধরে আনার জন্য, কিন্তু এখন পর্যন্ত ফিরে আসছে না কেন? কাবিল খা, আমার মনে হয় সীমার হুসেনকে ধরে নিয়ে আসবে। সেই আনন্দ মুহূর্তে একটু নাচ আর গান হয়ে যাক, যাও এই সময় তুমি আয়োজন করো। ঠিক আছে হুজুর, আপনার কথা মতো বাংলার সেরা সেরা বাইজি আর আমি সিরাজি নিয়ে আসছি। কারবালার সংবাদ পাচ্ছি না, মন্ত্রী মারওয়ান আর অলিদকে পাঠিয়েছি আমি বিবি জয়নবকে ধরে আনার জন্য, সেই কারবালার সংবাদ তো এখনো পাচ্ছি না। তাহলে কি কারবালায় তারা ফেরত হয়েছে? এসো এসো হুজুর, এটা হলো জাফানি মাল, জাফানি মাল। নাচো গাও ভর্তি করো তোমাদের নাচার গানে। বড়